ধন্যবাদ আপনাকে। দেখেন আমাদের $470 বিলিয়ন যে ইকোনমি, এই ইকোনমিতে অনেক কনস্ট্যান্ট ছিল আমাদের, ছিল না? অনেক কনস্ট্যান্ট। আমরা ফ্যাক্টরি করার জায়গা পাই নাই, আমরা গ্যাস পাই নাই, আমরা বিদ্যুৎ পাই নাই, আমরা লোডশেডিং ছিল, ছিল তো? এর ভিতরে কিন্তু আমরা $470 বিলিয়ন আমরা রিস্ক করেছি। এবং আমাদের অ্যাভারেজ যদি আপনি পার পার আমাদের জিডিপি গ্রোথ দেখেন, মোটামুটি 6.5-7 মধ্যে ছিল, ঠিক না? গত কয়েক বছর এত এত অসক্ষমতার মধ্যেও কিন্তু এটা ছিল। শুধু পদ্মা ব্রিজের কারণে 1.3% আপনার জিডিপিতে কন্ট্রিবিউশন, এটা কি মিথ্যা কথা? এটা আপনারাই বলছেন, আমি বলিনি, ঠিক না? এরকম আরো অনেকগুলি মেগা প্রজেক্ট কিন্তু গত বছর এবছর হয়েছে, এবং অনেকগুলি মেগা প্রজেক্ট কিন্তু মানে আন্ডার কনস্ট্রাকশন আছে, এগুলিও আসবে। 100টা স্পেশাল ইকোনমি ছিল না কিন্তু আমাদের, বলতে কিন্তু আপনার থেকে এখন প্রোডাকশন শুরু হয়নি, হবে। অনেকে ইন্ডাস্ট্রি অলরেডি নিয়েছেন, কোরিয়া আপনি জানেন কিনা জানি না, কোরিয়া কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট এসেছে বঙ্গবন্ধু ইয়েতে। তো এই যে অবস্থাটা, বাংলাদেশ উইল বি দ্য 9th লার্জেস্ট কনজিউমার ইকোনমি, কনজিউমার মার্কেট, এটা কি মিথ্যা? এটা কি আমি কি ওকে কি ওই যে বেটা আসবে আমাদের এখানে ইনভেস্ট করার জন্য, ওকে টাইকে আনতে হবে আমার? সে তো তার কারণে আসবে, বাংলাদেশের যে 70 কোটি লোকের মার্কেট, আপনার যে দিন দিন সক্ষমতা হলো, আমাদের নাসিম মেলাহি এফেক্সের নাসিম মঞ্জুর, সে যে আমাদের লন্ডন গিয়েছিলাম আমরা রোড শোতে, ওখানে সে বলছে যে বাংলাদেশের জুতা জার্মানিতে এক্সপোর্ট করাচ্ছে, বগুড়াতে বিক্রি করলে মোর প্রফিটেবল। এটা তো সত্যি, সত্যি না? এখন এই যে সক্ষমতা, আমার নিজের মার্কেট, আমার এতগুলি ইনফ্রাস্ট্রাকচার হলো, আমার আপনার কনস্ট্যান্ট সবার আছে, আজকের আজকের যে অবস্থা এই অবস্থা পৃথিবীর বহু দেশে আছে। আমার মেয়ে আমাকে গতকাল ফোন করে বললো, বাবা ডিমের লন্ডন থাকে, সে পড়ে, সে বললো যে ডিমের যে প্রাইস 3টার উপরে টমেটো কিনতে কিনা যায় না, এটা লন্ডনের কথা, ইউকের কথা, তো কোথায় আছি আমরা? এই সক্ষমতা অসক্ষমতা থাকবে, এর ভিতরে আপনি যদি দেখেন আমার যদি গ্রোথ, আমার যদি আগামী $40 সালের $1 ট্রিলিয়ন কথা বলা হয়েছে, আমার যে গ্রোথ আছে, আমার যদি 5-6% যদি আমরা গ্রো করতে পারে, কিন্তু আমরা এখানে আমাদের মাসুরি সাহেব আছে, উনি আরো ভালো বলতে পারবে আমার থেকে, তাহলে আপনারা অঙ্ক করে দেখেন আমরা ট্রিলিয়নে যেতে পারি কিনা। আমার তো মনে হয় $40 সালে আরো বহু আগে আমরা ট্রিলিয়নে যাব। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমি কিন্তু এখন অনেক মানে নিজেকে অনেক কনফিডেন্ট মনে করতেছি, এই সামিতের পর আমি আরো কনফিডেন্ট, কারণ মানুষের বাংলাদেশ সম্বন্ধে মানুষের কিন্তু অনেক মানে পজিটিভ ধারণা আছে। আমাদেরকে শুধু প্রজেক্ট করতে হবে, আমাদেরকে তুলে ধরতে হবে, আমাদের সক্ষমতা আমাদেরকে তুলে ধরতে হবে, আমার যে অবস্থান আছে আমাকে তুলে ধরতে হবে, সেই কাজটি আমাদের করা দরকার। এখন এটি আমাদের সরকার করতে হবে, আমাদের কথা আমাদেরকে বলতে হবে, ভাই আমার দেশ আমাকেই উন্নত করতে হবে, আমার দেশ আরেকজন উন্নত করে দিবে না। তো সুতরাং আমাদের যে ইয়াং এনার্জেটিক যে ওয়ার্ক ফোর্স, 26 বছরের কর্মক্ষম মানুষ 68% কোথায় আছে পৃথিবীতে? এরা কাজ করবে না? এরা প্রত্যেক মানুষে প্রত্যেক জনেই কিন্তু আপনার ইনকাম করে। আপনার বাংলাদেশে $24 বিলিয়ন $24-23 বিলিয়ন বিদেশ থেকে আসে, আসে কি এটা আনঅফিসিয়ালি? আমার তো মনে হয় 3 গুণ বেশি আছে। আপনি গ্রামে যান, আমাদের অনেক অনেকেই বলে অনেক কথাবার্তা, আমি একবার বলছি যে ভাই গ্রামে যান, গ্রামে যাই দেখে আসেন আমাদের বাংলাদেশের ইকোনমি কি। আমরা শহরে কিন্তু অনেক আয়ুতার আছে, কিন্তু গ্রামে এত আয়ুতার শুনি আসলে, কিন্তু আমাদের অনেক সক্ষমতা আছে। 7.5 লক্ষ ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, যারা আগামীতে তারাই তো $500 বিলিয়ন নিয়ে আসবে, এরাই নিয়ে আসবে $500 বিলিয়ন। আপনি দেখেন আগামী 7-5 বছরের মধ্যে, তাইলে এগুলি যে রিসোর্সটা আছে, এটাকে রিসোর্স মনে করেন না কেন? আমরা সবাই